হৃদয় দিতে পারে। কথা বলেন অন্তর্যামী স্বরূপের এই রীতি হয়, বাহিরে না কহে বস্তু প্রকাশ। ব্রহ্মার হৃদয়ে তাহার ব্রহ্মার চারি মুখে চারি বেদ এইভাবে বেদের সৃষ্টি। বেদকে বলে অপৌরুষ, কেউ এই বেদের আর যে বেদান্ত, বেদান্তের ভাষ্য ছিল ভাগবত, তিনি ব্রহ্মনিদা। ব্রহ্মাকে আদি কবিও বল, ওই বলছেন কেন এই বেদের যে সৃষ্টি করেছেন তার একটা হাইব্রিড ফর্ম, ওগুলো মন্ত্রই বলে কবি যেরকম সৃষ্টি করে। বেদের সৃষ্টি এইভাবে অন্তরে ভগবান, অন্তরে ব্রহ্মার অন্তরে বেদটাকে প্রকাশ। তারপর ব্রহ্মা চার মুখে চার বেদ, এইভাবে জগতে বেদ। বেদের সার হলো বেদান্ত, বেদান্ত বেদের বেদান্ত রচনা করেছে বেদ। আর ভাষ্য বলছে গায়ত্রী মন্ত্র ভাষ্য ভাগ, এরকম গায়ত্রী মন্ত্রটা কি আছে, সবতু বরণ্যম ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো যৌন, ধ্যান করতে ধীম আর ধ্যান করতে ভর্গ উজ্জ্বল স্তুতি স্তুতির ধ্যান, স্তুতিটা কার, সবতু বরণ্য মানে সূর্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি সূর্য, তারই জ্যোতি। আমরা একটা ব্রহ্মাণ্ড দেখি, এরা কোটি কোটি অদ্ভুত ব্রহ্মাণ্ড, যাকে বলে সৌরজগৎ, সৌরজগৎ কাদেরই বলে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি। আমরা যে সূর্য দেখি বিরাট তার আলো, এরকম কোটি কোটি সূর্য আকাশে, একে বলতে ছবি, এই ছবিটারও যদি ছবি মূল ছবি আর জ্যোতি ধ্যান, আমরা ধ্যান করব কেন, ছবিটার ধ্যান আমরা করি আমাদের কি লাভ, কাজ করতে গেলে কাজের কাজ করলে কি হবে, ব্রহ্ম আছে ঠাকুর ব্রহ্ম সত্যং পরম ব্রহ্ম, আমাদের কি লাভ, আমাদের লাভ হলো যে আমাদের কিছু করতে হবে ক্রিয়া। তিনি বলছেন কি ধ্যান কর, কেন করতে বলছে, বলছে যে তাকে ধ্যান করছেন যৌন প্রচোদয়া, তিনি আমাদের ধীর শক্তিকে প্রণোদিত করছেন, প্রচোদিত করছেন। যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, আমরা চলছি, আমাদের ধী শক্তি বুদ্ধি শক্তি তিনি চালাচ্ছেন,
সবই মিথ্যা। আমাদের বুদ্ধি, আমি মনে করি যে আমি একটা কাজ করলাম, একটা লাইটের একটা সুইচ অন করলাম, লাইটটা চলে গেল, মনে হলো আমি জানলাম পিছনে একটা শক্তি আছে, একটা মেকানিজম আছে পিছনে, বিদ্যুৎ বিভাগ আছে। আমার যে বুদ্ধি চলছে তার পিছনেও এই শক্তির শক্তি, আমাদের বুদ্ধির সত্তা। আর বিরাট যে শক্তি আছে, বিশ্বময় শক্তি, এই শক্তির খবর আমরা জানবো যে বিরাট শক্তি। যে বললেন সবিতার ও সবিতা, একটা সূর্যে এরকম অসংখ্য সৌরজগৎ আছে, তার ধ্যান করতে, ধ্যান কর্মকান করতে, তার সাথে আমার একটা সম্পর্ক। সম্পর্কটা কি? তিনি আমার ধী শক্তিকে প্রতিদিত করছে, এই জন্য তার ধ্যান। এই বিরাট শক্তি সংবাদ দিয়েছেন, ওই যে বিরাট যে শক্তি চালাচ্ছে, তিনিও কিন্তু আমার ভিতর থেকে আমাকে চালাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডটা যিনি চালাচ্ছে, এইরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, এক একটা সৌরজগৎকে আমরা ব্রহ্মাণ্ড বলি, এরকম কোটি কোটি প্রজাতি, তাকে যিনি চালাচ্ছে যে সবিতা, তিনি আমাকে, তিনি যে আমাকে চালাচ্ছেন এটা আমরা বুঝবো। চেষ্টা করে জানা যাবে না? চেষ্টা করে জানা কি করে জানবো? তাকে জানার জন্য মন চলে গেল, বুদ্ধি চলে গেল জানার জন্য, না মেধা ভবিষ্যতের প্রবচনে কিচ্ছু তার লাগে না, যে বিরাট শক্তি জানবো কি, তার না কোনো উপায় কি করে জানবো? বলছে জমে বৈশ বিন্নুতে জন্য লাগবে, তিনি কৃপা করে যাকে জানাবেন বরণ করবে তিনি জানবে। যে বিরাট শক্তি খবর আমরা কি করে জানবো? তিনি না জানেন আমরা জানতে পারি। আগে জানবো তিনি আমাদের ডাকছেন সবসময়, ডাক আমরা ডাক শুনতে পাই না, সবসময় তিনি ডাকছেন আমার। বাঁশি বাজিয়ে ডাকছেন, সর্বভূত তো মনোহরম রাশে ডেকেছেন, জগৎ কলম বামা দিশম সর্বভূত মনোহরম, সবসময় ডাকছে। আমাদের জানতে হবে না, চেষ্টা করে জানতে হবে, চেষ্টা করে তাকে জানা যাবে না। বুদ্ধি মন সব তাকে জানার জন্য ছুটল, কিন্তু ফিরে চলে, না বুদ্ধি দিয়েও জানা যাবে না, জ্ঞান দিয়ে জানা যাবে না, কিছু কিছু দিয়ে জানা, কি করে জানা যাবে তাকে? তিনি কৃপা করে যাকে বরণ করবে, কৃপা করে জানালি কৃপাটা কোথায়, কৃপা করেছে সবসময় ডাকছে, হরও ডাকছে, মুরলি বাজিয়ে ডাকছে, ভগবান ডাকছে। হ্যাঁ ভগবান, ভগবান যে ডাকছেন শুনবো কি করে? আপনার শুধু কানটা পেয়ে যাবে। বিরাট যে বেদ, তার সার হলো বেদান্ত, যে বেদান্তের ভাষ্য যে ভাগবত বলা হয়, এই যে বিরাট সংবাদটা কি এই ভাগবতে একদম আমার চিন্তার ভিতর
তখন শুনলাম তো, আরে বিরাট ব্যাপার, এটা কি করে জানবো? তিনি জানতে আপনি চেষ্টা করে থাকতে পারবেন, তিনি চেষ্টা লব্ধ নন, চেষ্টা করে তিনি কিভাবে করে জানেন, তিনি জানাচ্ছেন সবসময়, জানাচ্ছেন সবসময়, ডাকছেন আমাকে। যেমন অমাবস্যা বিনুতে তেন লক্ষণ, কৃপা করে যাকে বরণ করে, তিনি কৃপা করছেন, অহরহ ডাকছেন, মুরলি বাজিয়ে ডাকছেন। কি করবো আমরা, ডাক তো শুনতে পাই না, ডাকলেই কার ডাক শোনা যায়, গান করতে থাকতে অপেক্ষা, তাহলে আপনি এটি ডাকবেন। এটা সুন্দর গল্প আছে, একটা বাচ্চা ছেলে বাবার সাথে হাটে হাটে গিয়ে তো হঠাৎ লোকের ঠেলা ফেলতে ছেলেটা হাতটা বাবার হাত দিচ্ছে, ছুটে গেছে আর বাবাই খুঁজে পাচ্ছে, ছেলেটা তো বিপদাপন্ন, বাবা বলে চিৎকার করছে, বাবাকে না পেলে তো বাড়ি যেতে পারবে, কান্না করছে হাটের ভিতর, বাবা বাবা করে চিৎকার করে কোনো বাবার সামনে। তখন একজন শুনি কেউ এসে বললে আসছিস কেন, আমি বাবার সাথে হাটে এসেছিলাম, বাবার হাটটা চুকে বাবার পাশে, বাবাকে না পেলে বাড়ি যাবো, বিপদাপন্ন ছেলে। ওই সুহৃদ যে ব্যক্তি সে বললো, সে বললো দেখ তোর বাবাকে আমি হাটের ভিতর দেখি, তোর বাবা তো নাম করে নাম ছেলের কাছে নতুন সংবাদ, ছেলেটি মনে করেছিল বাবাকে না পেলে কি করে বাড়ি যাব, আমি বলতে পারবো, এখন সুহৃদের কাছে শুনল না বাবাও বিপদ, বাবাও আমাকে ডাক, আমাকে না নিয়ে ফিরে বাড়ি কি করতে হবে। সুহৃদ ব্যক্তি বললো শোন, তোর এই ক্ষীণকণ্ঠের ডাক এই বাজারের হট্টগোলে তোর বাবা শুনতে পাবে, তুই বরং গাছের গাছের নিচে বসে কান পিত, বাবার তো কণ্ঠস্থ বুদ্ধি কর, যেই বাবার ডাক শুনতে পারবি, এই মধুর সংবাদ। আমাদের বলছে যে ভগবান তো অহরহ ডাকছেন, মুরলি বাজিয়ে ডাকছেন, আমার সবসময় ডাকছেন, আমাদের কি করতে কান পেতে, কান পেতে থাকতে বসে থাকতে ডাক সবসময়ভূত মনোহর সেই মুরলি বাজিয়ে ভগবান ডাকে, এই সংবাদ দিয়েছে। যে ভগবানের কথা বেদ বলছেন, যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, যে গায়ত্রী মন্ত্রে যে সবিতু বরেণ্যম ধ্যান করছেন, যে বিরাট সবিতু মানে সূর্য তার চৌতি ধ্যান করছেন, বড় বড় সংবাদ, এটা আমরা পারবো না, জানবো কি করে? ভাগবত সংবাদ এসে জানবে কি করে, তিনি তোমাকে ডাকছে, তাকে ডাকতে হবে না, তাকে তুমি ডাকতে পাবে না, পারবে তোমার সে শক্তি, তিনি নেমে এসে তোমাকে ডাক, অহরহ ভগবান ডাক, এই সংবাদটাই থাকবে। ভগবান শুধু ডাকছেন, কিভাবে ডাকতেন, ভগবানকে ধরনের ধুলিতে এসে কিভাবে এসছেন, পুরো কপট মানুষ, মানুষ কিন্তু মানুষ এইভাবে এসছে, এসে তোমাকে ডাক, জীবকে ডাকছে, সমস্ত শাস্ত্র বলছে এ জীব ভগবানকে ডাক, ভগবানের সাধন বলে ভগবানকে ডাকো। আর ভাগবত বলে যে তুমি কি ডাকবে, তোমার সে ক্ষমতা আছে, দেখো ভগবান নিজে নেমে এসে তোমাকে ডাকছে, অহরহ ডাকছে, এই এই সংবাদটা ভাগবত। বেদান্তের ভাষ্য বলা হয় যে বেদান্তে যে সংবাদটি, সংবাদটি বিরাট, সেটা সেই বিরাট যিনি বেদান্তে প্রতিপাদিত যে অন্তর্যের পুরুষ ভগবান, তিনি একদম গোলক ছেড়ে ভুলোকে এসছে, ইষ্ট হয়ে এসছে, ডাকছে অর জীবদের ডাকছে, জীবের সাথে তার একটা সম্বন্ধ আছে, আমার শাস্ত্রের মধ্যে ভেদাভেদ, ভেদাভেদ সম্বন্ধ, ভেদ আছে অভেদ,
আবার বলছে অচিন্ত ভেদাবে, অচিন্ত চিন্তা করা তার সাথে যে সম্বন্ধ, এরকম আপনার একটা বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, অনেকদিন বাইরে আছে, তার হঠাৎ তার সাথে দেখা দেখা হওয়ার সাথে সাথে দুইজনে যখন আলিঙ্গন করলেন, যেন মানুষ এক হয়ে এক, কোনো ভেদ, আবার কিছুক্ষণ পরে এইরকম ভগবানের সাথে জীবের সাথে। সেই ভগবান ধরনের ধুলিতে এসে রাখতেন আহরহ রাখতেন এই সংবাদটা ভাগ্য, যে শক্তি যে পুরুষের কথা আর বেদ বলছেন, সেই সেই কৃপা করে জগতে এসে সেই সংবাদটি দিয়েছে মধুর ভগবান ডাকে, ভগবান ডাকেন বললেই যে আমি ডাক শুনবো তা তো না, ডাক শুনলে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই যে শুনবো তা না, ডাকলেই আমি শুনতে পারবো না। ভাগবত বলছে তুমি শুনবে না, শুনতে পারবে কেন, তোমার কানটি বধির হয়ে সংসারে খোলা হলে আন কথা শুনতে শুনতে কানের শ্রবণ শক্তিটা নষ্ট, কি করতে হবে, শ্রবণ শক্তি ফিরে পাবো। যারা ডাক শুনে তার মানে উদাহরণ ছুটে গেছেন, তাদের কথা নিরন্তর শুনতে শুনতে তোমার কানে করতে শুনলি বা শুনলি হবে, আর কিচ্ছু করতে হবে, শুধু যার শুনে তার ডাক শুনে যারা তার মানে উদয় হয়ে ছুটে গেছে, তাদের নিরন্তর শুনিতে শুনিতে হঠাৎ একদিন শ্রবণ শক্তি ফিরে গেলে মুরলিতে। একবার বলছে শুধু শুনলি হবে, আর কিচ্ছু কান পেতে শুরু শুনলি, না বুঝলাম, হ্যাঁ না বুঝলাম, খালি শুনতে। যে ভগবান তার প্রিয়জনদের সাথে যে লীলা করেছেন, সেই লীলা কথা তার ভগবানের ডাক ডাক শুনে তার পানে যারা উদয় ছুটে গেছেন, তাদের শুনলি হবে, যদি বা না বুঝি কে হো, শুনিতে শুনিতে সে চৈতন্য চরিত্রিষ্ট বুঝবে, প্রিয় জানিবে রস শুনিলি কি করে, শুনলি সোনাম ভাগ্যদের কথা শুনলি হবে, এই ভাগবতের প্রকৃষ্ট স্বরূপ হলো বেদান্ত। বেদ বেদান্ত যা বলছেন বেদান্তের কথা কঠিন ভাগবত ওই ওই যে বড় শক্তির কথা বলছে সেই শক্তি, ব্রহ্মের কথা বললে ব্রহ্মের বিরাট, ব্রহ্মের কথা বললে পরে আমাদের চক্ষু বিস্ফারিত, ওই যে চক্ষু যে ব্রহ্মের কথা সেই ব্রহ্মই তো, এই সেই ব্রহ্মই এসেছে ধরনের ধুলিতে, যার কথা শুনলে আপনার চক্ষু বিস্ফারিত হয়ে যায়, এই তো সেই লীলা করে। বড় বড় ব্রহ্মের কথা এই বেদ বেদান্তের কথা শুনলে মনে হয় কঠিন, মাথায় ধরে চিন্তায় ধরে না, বুদ্ধিতে ধরে না, কি করে তার স্মরণ করে মনন করব, বলে যে তিনি স্মরণের ভিতর আসছে, আপনার মনের ভিতর যেমন আসছেন, এই জন্য বলা হয় ভাগবতের উৎকৃষ্ট স্বরূপ হলো বেদান্তের বলছে সবই তো বরেণ্য ধীম ধ্যান করছে, সেই সব সবিতা বরেণ্য ভর্গকে ধ্যান, এই লোক ভাগবত এই যে বিরাট ব্রহ্ম তাকে বলছে যে ব্রহ্মের অন্তরে সে ভাগবত যে বেদ সৃষ্টি হলো, এই ব্রহ্মের কথা বলা যায় ব্রহ্মে হলো অরূপ অপ্রয় নির্গুণ নির্বিশেষ, তার কথা বলুন তাকে চিন্তা করে কিচ্ছু করা যাবে,
যে চিন্তার অতীত, মনের অতীত, ভাবনার অতীত, তিনি ভাবনার ভিতর চলে আসেন, কৃষ্ণ জগতে এসে মুরলি বাজে। এই এই কথা একবার বড় কথা, সুন্দর কথা, বড় সংবাদ তিনি সুন্দর শাস্ত্র। ব্রহ্মবিদ ব্রহ্মই ভব বলছে শাস্ত্র, ব্রহ্মকে জানলে গেলে ব্রহ্ম হয়ে বিরাট সংবাদ। এই বিরাট সংবাদ ভাগবত, ভাগবত সুন্দর সংবাদ, যে ব্রহ্মর কথা বলছে যে ব্রহ্ম হয়ে যেতে পারে না, যে সেই ব্রহ্ম বস্তু যখন জগতে নেমে আসে ছিল মোট পুত্র মোট সকলা মোট প্রাণবতী রূপে যখন আসেন, তিনি তখন হয় সুন্দরতম। এই সংবাদটা ব্রহ্মেরই, ব্রহ্ম আর ভগবানের মধ্যে পার্থক্য কিছু একই বস্তু। আগে অনেক সময় আমরা বলেছি যে এক গেলার জল আর এক খণ্ড বরফ, এর পার্থক্য বরফ খণ্ড হলো ব্রহ্ম, জলের গেলার ভগবানের সংবাদ সুন্দর তো। ভাগবত তার নিজের সম্বন্ধে একটা পরিচয়, ভাগবতের প্রথম শ্লোকে বলছেন ধ্যান করছেন আর কি করে বেদ জগতলে বলছেন, দ্বিতীয় শ্লোকে বলছেন বস্তু নির্দেশ কি বস্তু প্রচিত করিত, যে বস্তু তার ভিতরে কোনো কৌতম, আর তৃতীয় শ্লোকে ভাগবত তার নিজের পরিচয়, নিজের পরিচয় নিগম কল্প তরুর গলিতাং ফলম সুখমুখা দমৃত বসন্ত কিবত ভাগবতম রসম আল মূর রসিকা। এই শ্লোকে ভাগবত তার নিজের পরিচয় নিজের, নিগম কল্প তরুর গলিতাং ফল, নিগম মানে বেদ, তাহলে সনাতন দুটো ধারা, নিগম আর আগম, বেদ আর কর্ম, নিগম কল্প, নিগম বেদকে বলছে কল্প বৃক্ষ, কল্প বৃক্ষ কাকে বলে, কল্প তরু আছে না কলেজের উৎসব হয় বিষ্ণু কল্প তরু হয়েছিলেন, এমন বৃক্ষ যার কাছে যা চাওয়া দেবে। বেদ এমন একখানি শাস্ত্র গ্রন্থ, এমন কোন জ্ঞান নাই যা বেদে এরকম একটা জ্ঞানের, যে বেদকে বলছেন কল্প, নিগম কল্প তরু কলিতং ফল, নিজের পরিচয় বেদরূপ যে কল্প বৃক্ষ তার বলে পড়া ফল হলো। বলে পড়া ফল বলতে তার কারণ হলো একটা গাছ থেকে ফল আমরা দুই ভাবে, একটা আকশি দিয়া গাছ থেকে পাড়তে পারি, আর এমনি গাছে পাকা ফল কিন্তু নিজে বলতে ভাগবত কে বলছেন গড়ে পড়া, তুই পারি কেউ গাছ থেকে পারে এমনি, আপনি যদি পারেন গাছ থেকে আকৃষ্টি দিয়ে পারেন সেই ফলটিতে গাছের আসল পরিচয় পাবেন, আসল পরিচয়টা পেতে গেলে কি গাছ থেকে পেকে যখন গাছটা পড়বে যেটা যেটা বলছি গলিতন বলে পড়া, তাতে গাছের আসল আপনি নিজে একটা গাছে আকৃষ্টি দিয়ে পেরে বললেন না আপনার বাড়ি একটা আম গাছ, আম গাছের একটা আকৃষ্টি আম পারলেন না টক টক ভালো না, গাছের ভাড়া থাকলে গাছ বলবে যে আপনি আমার বদনাম করছি, বদনাম কি খেলাম খেলাম বললাম ফলের পরিচয় দেয় তো কে বললাম, বলে ওই ফলটা তো আমি দেই,
ও বললো আপনি নিজে পেরে নিয়েছেন, আমি একটা ফল দেই। সেই ফলটি হলো গোলে পড়া পরিপক্ব। বলছে নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ। এই ফলটা এখানে পাকে পাকে হয়েছে সুখ পাখির মুখে অমৃত আরো অমৃত মুখাদ অমৃত দর্শন নিজে দিয়ে আবার এই যে গোলে পড়া কৃপা। একটা জিনিস দুভাবে পড়ে, একটা চেষ্টা করে পেতে পারে আর কাজকে তখন পড়ে। চেষ্টাটা হলো চেষ্টা লব্ধ প্রয়াস লব্ধ, আর গাছ যদি গলে পড়ে এটা বলে ভালো। ভাগ উপাদ হলো গলে এমন ফল। ফলটা বলছেন এটা আম যদি খান, আমের একটা টক আছে আছে নিচে আটি আছে, এসব ছেড়ে খেতে হবে। আর এই যে ভাগবত যে বলছে যে গলে পড়া ফল, এটা বলছে এর মধ্যে টক বা আটি নাই, বলছে হেয়াংশ বলছে কিচ্ছু না, একদম রসে খালি রস আর কিছু গলে পড়া ফল। জানো একটা তাদের মানে কিডনি একটা আম বানিয়ে সে আমটা কি হবে, যেদিক দিয়ে কামড়ে সেদিকে কিডনি, তাই না? এই যে ভাগবত গলে পড়া ফল একদম হেয়াংশ কিচ্ছু কিচ্ছু কিন্তু রসালো। নিগম কল্পতরুর গলিতং ফল সুখমুখা অমৃত বচন। সুখের সুখের অমৃত লেগে আর মধুময় বিপদ ভাগবতম রসমালয় মুহুর রসিকা মুখা। এই ভাগবতের রস এটা রসালো ফল, এর মধ্যে বললাম না কিছু টকটাও নেই আটিও নেই, একদম সব করছি একদম রসে। এই ফলটাকে পান কর বিপদ পান কর রসমালয় মুহুর আমৃত্যু পর্যন্ত পান। তাদের বলছে রসিকা ভূমি ভাব, রসিক ভাব ভক্ত এবং জ্ঞান, ভক্ত দুটো জ্ঞানী ভক্ত প্রেমিক ভক্ত, রসিক ভক্ত আর জ্ঞানী ভক্ত। একটা আসলে দুই রকম শ্রোতা, কিছু শ্রোতা থাকে জ্ঞানী, তার প্রত্যেকটা কথার ভিতরে শাস্ত্রীয় কি যুক্তি আছে কি এগুলো দেখ, আর রসিক ভক্ত তারা যখন এই গোপাল মাটি খেয়েছে, মা জিজ্ঞেস করলো মাটি খেয়েছিস কেন, বলে মাটি খাই খেয়েছে কি, বলছে মা আমি মাটি খাই। বলরাম দাদা বলছে সখারা বলছে মিথ্যা বলছে, বলে দেখো তো মুখ তাকিয়ে দেখো না হা করলো না, আমরা বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের ভিতর বৃন্দাবন ধাম দেখলো, সেই ধামের ভিতর যশোদা আঙ্গিনা দেখলো, সেই যশোদা আঙ্গিনায় মা হাত ধরে আছে গোপাল হা করে তাও এই যে রূপটা দেখলো অর্থটা মা যখন জিজ্ঞেস করছেন মাটি খেয়েছিস কেন, তিনি বলছেন মাটি খাই। এখন যারা জ্ঞানী শ্রোতা আছে তারা কি ভাববে, আর রসিক শ্রোতা তারা কি ভাববে, উভয়ই খাইতে পারে কিরকম। এই বিশ্বব্রহ্মাণ্ড রূপটা দেখালেন, দেখিয়ে প্রমাণ করলেন মা আমার কিছু খাওয়ার বস্তু নেই, আমি যে বলছি আমি মাটি খাইনি যথার্থ সব খাওয়া কাকে বলে বাইরের জিনিসটা ভিতরে নেওয়া, তা আমার ভিতরই তো সব আছে আমি খাবো কি করে, সুতরাং খাই নেই কথা এটাও সত্য। আর রসিক ভক্ত তারা দেখছে খায় না খেয়েছে, মায়ের ভয়ে মিথ্যে
দুরকম শ্রোতা, দুরকম ভাবে গ্রহণ করলো। এই ভাগবত এমন একখানি শাস্ত্র গ্রন্থ, রসিক এবং ভাব উভয়ই গ্রন্থ, রসিক তার খাদ্য পাবে আর জ্ঞানী তাদের। ভগবানকে সবাই ইচ্ছা, আনন্দ ঘন পুরুষ তাকে সবাই ইচ্ছা, সবাই তাকে বেঁধে রাখছে। মাও চেয়ে, মা গোপালকে দুষ্টামি করে তার জন্য বেঁধে রাখছে। দুষ্টামিটা তো বাইরের আবরণ, আসল কি আনন্দ ঘন পুরুষ আনন্দকে সবাই বেঁধে রাখছে। মাও চেয়ে বাঁধার জন্য কত চেষ্টা করেছেন মা, তাই না? বাঁধতে কি পেরেছে? কি কষ্ট মা, নিজের দিতে দিয়ে চেষ্টা করলো, তারপর তাতে হলো না। তারপর সকালবেলা সব প্রজাগোপীরা আসে এই গোপালকে দর্শন করতে, তারা আসছে, তাদের চাইলে দড়ি টোকান দে, এখনই বাঁধবো, না বাঁধলে হবে, বেঁধে রাখবো। দড়ি টোকান দিয়েছে, কিছুতে বাঁধতে পারছে না, বাঁধতে পারছেন না কেন? প্রত্যেক বারই দেখা যাচ্ছে দুই আঙ্গুল, দু আঙ্গুল ন্যূন, ভক্ত ভগবানের ভিতর, দুইয়ের ভিতর পার্থক্য দুই আঙ্গুল। ভক্ত সাধনা করে এক আঙ্গুল উঠবে, আর ভগবান করুণা করে এক আঙ্গুল, তবেই ভক্ত ভগবানের মিলন। ভক্ত সাধনা, ভক্তের সাধনা মা, মা হলো ভক্ত রূপে আছেন, তার সাধনা হলো আমি বাদ ভুল। ভক্তের সাধনা কোথায় পূর্ণ হবে? ভক্ত সাধনা করে করতে করতে যখন বুঝতে পারবে যে আমি পার, আমার এই চেষ্টার দ্বারা তাকে বাধা যাবে, এই বোধটা যখন ভক্তের অন্তরে জাগবে তখন ভক্তের সাধনা পূর্ণ। এইটা মুখের কথা মুখস্থ করে বললে চলবে না, আপনার অন্তর উপলব্ধি হবে যে তাকে চেষ্টা করে পাওয়া যাবে না, তিনি চেষ্টা লব্ধ নন, প্রয়াস লব্ধ নন, সে কৃপালো। এই মা এতক্ষণ চেষ্টা করে যাচ্ছে, পাচ্ছেন, অনেক চেষ্টা করে পারছে, তাদের সাধনা পূর্ণ হয়। সে ভাবছে আমার ছেলে 10 মাস পেটে ধরেছে, তাহলে আমি বাঁধতে পারবো না। এই অনেকক্ষণ চেষ্টার পরে মায়ের মায়ের হঠাৎ মনে হলো কি, ওই বাঁধতে ছিল যখন, তখন প্রতিবন্ধিত করছিল, মা তুমি গোপালকে বাঁধতে পারবে, কেন পারবো না? বলে কোনো কোনো ছেলে বন্ধন দোষ, আমি তো দেখছি, আমি তো তাকিয়ে, এ তো সকালেই সব পুজোবাইরা আসে দশদের আগে দেখেছি, তো তুমি চেষ্টা করলে পাবে বন্ধন। আমার ছেলে আমি ওটাই বাদ দিতে পারবো না, ঠিক বুঝি বিচার, এই চেষ্টা করবো, এই মায়ের চেষ্টা এই বাদ বুই, আমি পারবো না, পারতে পারবো চেষ্টা করতে করতে হঠাৎ মায়ের মনে হলো যে এই সাধনা, ভক্ত সাধনা করতে করতে যখন বুঝবে, অন্তরে অনুভব আসবে যে আমি তাকে চেষ্টা করে পাবো না, তিনি চেষ্টা লব্ধ নন, তিনি কৃপালব্ধ, এই অন্তরে এই বোধটা যখন জাগবে তখনই তার সাধনা পূর্ণ। মাও অনেকক্ষণ পর চেষ্টা ভাবলেন যে আমি বোধ হয় বাঁধতে পারি, এই তার সাধারণ পূর্ণ চেষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপায় শিখুন, এই মায়ের এই পরিশ্রম দেখে কৃষ্ণ কৃপা করে বন্ধন দশা গ্রহণ। ভগবান ডাকেন, ভগবান জীবের কাছে তার আসেন, ভগবান যে আসেন জীবের কাছে, একেবারে মোট পুত্র মোট সখা মোট পার্বতী, একদম সখা হয়ে যাচ্ছে, পুত্র হয়ে আছে পার্বতী, যে ব্রহ্মস্বরূপ, যাকে আমরা ব্রহ্ম
ব্রহ্মাবলী ব্রহ্মস্বরূপ, তিনি জগতে এসে একদম সাধারণ মানুষের মতো আসতে বলছে গুরু কপট মানুষ, মানুষ হিসাবে সে লীলা লীলা করছেন, এই যে ব্রহ্মস্বরূপ টেনে ব্রহ্ম হৃদা ব্রহ্মা হৃদয়ে যিনি প্রত্যাহার করেছেন, জানিয়ে দিয়েছেন যে স্বরূপ তিনি, তিনি জগতে এসছেন, জগতে এসে এই লীলা সেটাই ভাগ। তাই যে ওই বেদান্তের যেটা যেটা বোঝা যায় না কঠিন, বেদকে জানার জন্য মন ছুটছে বুদ্ধি ছুটছে, তারা গিয়ে কিচ্ছু তিনি যখন বৃন্দাবন এলেন বিষ্ণুয়ে, তখন এই যে বেদে প্রতিপদ দেবতা তাকে জানা জানা বাজায় তাকে আমরা দেখছি একদম কৃষ্ণ হয়ে কিরকম ভাবে বিষ্ণুকে বলে কৃষ্ণ তুষার ভগবান, তিনি এসছেন কিভাবে গুরু কপট মানুষ, কিন্তু মানুষ এই যে বেদের কথাই বেদ বেদান্তের কথাই যেটা মানুষ চেষ্টা করে জানতে পারে বুঝতে পারে সেই বেদান্ত পুরুষ যে তিনি বিষ্ণ হয়ে এসে জগত লীলা করে। এই যে ভাগবতের কৃষ্ণ স্বরূপ হলো তিনি বেদান্তে বেদান্ত ভাষ্য স্বরূপ, গায়ত্রী মন্ত্র ভাষ্য গায়ত্রী মন্ত্র এই দুটা একই, গায়ত্রী মন্ত্র বলছে যে সেই যে সবিতা সূর্য সূর্যের পরণীয় ভর্গকে ধ্যান করছে, যিনি আমাদের বুদ্ধিকে পরিচালন চালাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, আমাদের এই আকাশের অগণিত যে নক্ষত্র তারকারা যে অনেক সূর্যের তাদের তিনি চালাচ্ছেন, আমাদের একই আলাদা সেই 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 শক্তি আবার মাটির ধরুন তিনি নেমে আসছেন সেই লীলা কাহিনী। এই যে শাস্ত্রের যে নিগুড় তত্ত্ব যেটা তত্ত্বের ভিতরে মানুষের খুবই অসম্ভব সেটাকে একটা সরলীকরণ দেখেছি যে এই বেদ বেদান্তের কথা মানুষ কঠিন, এই কঠিন থেকে সহজ সরলীকরণ করলে এই আমাদের উপহার দিয়ে কৃষ্ণ কথা লীলা ভগবান সচ্চিদানন্দ সচিত আনন্দের সংবাদ পাওয়া যায় ভাগবত দশম স্কন্ধে, দশম স্কন্ধে বলে মুন্ডু হাস্য ভাগবতের দশম স্কন্ধে বলা হয় মধুর মুখে মধুর, একজন আর পথে দেখা হলে আপনি তাকালেন তাকায় চলে ভালো দেখা, ভালো দেখা কখন হবে ওই পথে দেখে আপনি একটু হাত দিলেন তিনি একটু হাসলেন এই মধুর হাসি বিনিময় দিয়ে হলো, এই হাসি হইল ভাগবতের দশম তিনি এমন ভাবে কৃষ্ণকে আমরা বলি কৃষ্ণ ভগবান, তিনি যে লীলা যখন করেছেন তখন তিনি মনে হচ্ছে ছখা ছখা যা লীলা করেছেন ছখা একটা কাঁধে উঠছে চিন্তা করে না তিনি স্বয়ং ভগবান তার কাঁধে উঠছে সুবল শ্রীরাম খেলা করছে খেলায় পণ ধরেছে যে হারবে তার কাঁধে কৃষ্ণ হেরে গেছে কৃষ্ণ কাঁধে মধুর মতো লীলা করে কি এই কৃষ্ণ কি কৃষ্ণের যে বেদান্তের পুরুষ যে এই বেদান্তের বিশ্ব রূপ দিয়েছে সরলীকরণ করে দিয়েছেন আমাদের এই ভাগবত সমস্ত লীলা মধুর লীলা শেষ
তারপরে বাৎসল্যের রসের চরম লীলা দামবন্ধ যেটা কথা বলবো, এই দামবন্ধ লীলার কথা আমার গুরুদেব আমেরিকা একবার গিয়েছেন, আমেরিকায় গিয়ে এই দামবন্ধ লীলা শুনিয়েছিলেন হ্যারম্যান হিলি সাহেব, তিনি একটা বিরাট বৈজ্ঞানিক, শুনতে শুনতে সে অস্তিত্ব ধরে এই ঠিক ধর্ম মানেন মানতেন না, গির্জাও যেতেন না, গুরুদেবের কাছে দামবন্ধ লীলা শুনে যে অশ্রু ধরে ভাগবতে গিয়ে কষ্ট, লোকে জ্ঞানের কথা খুব বেশি মানুষ কোনটা শুনে, যেটা শুনে সেটা গ্রহণ করতো সেটাই শোনে, অত বড় বড় শাস্ত্রের কথা লীলা কথা, লীলা কথা লীলাতে তো শাস্ত্র কথা আছে, সমস্ত শাস্ত্রের যে কথা সব ভাগবতে আছে, ভাগবত কিন্তু অশাস্ত্রে কিছু না, শাস্ত্রের কিন্তু বেদ বেদান্তের সমস্ত সিদ্ধান্ত ভাগবত, এই জন্য বলা হয় ভাগবতে ভাগবত হলো বেদান্ত সূত্রের ভাষ্য, এটা হলো ভাগবতের প্রকৃষ্ট। আমরা ভাগবত লীলা শুনেছি, আজকে এই ভাগবতের পরিচয়, ভাগবত হলো বেদ বৃক্ষে গোলে পড়া নিজে বলছে নিগম কল্পতর দলিত ফলম সুখ মুখীবত ভাগবতম রসম আল বহু রসিত, এই ভাগবতী কথাই আমাদের আস্বাদন, আস্বাদন করতে করলে পরে অন্তরে আমাদের আনন্দের কথা ভালো, যে ভাগবত ইলিয়া কথা শুনলে মনটা একদম এই লীলার প্রতি আমরা সেই ভাগবতের সরু এর পরবর্তীকালে ভাগবতের কথাই বলার ইচ্ছা আছে, দেখি কালকে প্রভু বলার গুরুদেব কি বলার এই ভরসা আছে, ভাগবত জীবনের সার ভক্তি শাস্ত্র, প্রভু বন্ধু সুন্দর বলছেন ভক্তি শাস্ত্র ভাগবত সার করো, জীবনের সার করতে প্রভুর কাছে প্রার্থনা করি আমরা যেন সকলে ভাগবত গ্রন্থ জীবন সার, ভাগবতের লীলা কথা যেন আমাদের জীবনের জীবাদু এই প্রার্থনা করি, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 প্রভু যত্ন সুন্দরমানন্দে নিতাই গৌশিত নর্মান মহানামাত্মঙ্গ ডাহা পরা পুরন্দর চন্দ্র ধামে চন্দ্র বন্দে বন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 জয় জগৎবন্ধু জয় জগৎ বন্ধু। আমরা আজকে মহারাজের মুখে ভাগবতের স্বরূপ তিনি আস্বাদন করালেন, আমরা তার চরণে অসংখ্য প্রণাম জানাই, আমরা কৃতকৃতার্থ হলাম, তিনি বললেন আমাদের কাছে অনেক তত্ত্ব কথা। ভাগবত শ্রীমৎ ভাগবত যে বেদ বেদান্তের অকৃত্রিম ভাষ্য সেই কথা তিনি আমাদের বললেন, এবং কিভাবে সেটি বেদ বেদান্তের অকৃত্রিম ভাষ্য এবং বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র যে গায়ত্রী মন্ত্র, যেটি হিন্দু ধর্মের বিশেষত বৈদিক হিন্দু ধর্মের প্রাণ স্বরূপ, সেই গায়ত্রী মন্ত্রের কিভাবে আমাদের
ভাগবতের মধ্যে মুক্তি লাভ করেছেন সেই অপূর্ব কথা, গুরুদেবের কথা, পরমাত্মা গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির কথা তিনি আমাদের অতি সুন্দর ভাবে সরল ভাবে পরিবেশন করলেন। আমরা এসব সুন্দর মানে অদ্ভুত তত্ত্ব কথা যেগুলো আগে কখনো শোনা যায়নি, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে এসে এগুলি বৈষ্ণব জগতে প্রচার করেছেন তার সাধনা লব্ধ উপলব্ধি সেই সব কথা মহারাজের কাছে শুনে আমরা ধন্যবাদ ধন্য তাকে আরো আরেকবার বারংবার প্রণাম জানাই, ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতৃবৃন্দ মাতৃমণ্ডলীকে যারা এতক্ষণ ধরে এই কনফারেন্সে থেকে আমাদের সাথে যুক্ত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন এবং নিজেরাও সব তত্ত্ব কথা আস্বাদন করেছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিছু টেকনিক্যাল কারণে আজকে আমাদের ফেসবুক লাইভ দিতে একটু দেরি হয়ে গেছে, এটা একটা একটু প্রবলেম ছিল বোধহয় ফেসবুকেরই, আমরা সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা ফেসবুকে এই প্রোগ্রাম দেখেন রেগুলারলি তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আশা করছি পরবর্তীতে এরকম আর হবে না এবং আমরা আগের থেকেই ফেসবুকে যাওয়ার চেষ্টা করব। আমরা আবার ধন্যবাদ জানাই আজকে যারা অনুষ্ঠানটির আয়োজন করেছেন, সেই শ্রী সৌমেন বারুরি, সুজাতা বারুরি এবং তাদের দুই পুত্র এবং পুত্রবধূ শ্রী সায়ক, সুমন, মৌসুমি ও নন্দিতা বারুরিকে, আর পাঠান্তে কীর্তন এরপর পরিবেশন করবেন প্রশান্ত দা ও সাবিত্রী দি, তাদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি অনুষ্ঠানে আপনারা দেখেন তারা থেকে এই অনুষ্ঠানের পূর্বে এবং পরে কীর্তন করেন, কীর্তন প্রাণ তারা গুরুদেবের অতি প্রাচীন এবং অনুরক্ত ভক্ত। আমরা সবাইকে আবার মনে করে দিই যে আগামীকালও বিকেল 5টায় একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের এই ভাগবতী কথার অনুষ্ঠান আছে এবং তার পরবর্তী শনি রোববারও বিকেল 5টায় মহারাজের দুই দিনই অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখও মহারাজের পাঠ থাকবে। আগামী কালকেও আমি বলেছি, আজকেও সবাইকে আবার মনে করে দিচ্ছি, আগামী 18 তারিখ অর্থাৎ আগামী রোববারের, কালকে রোববার, তার পরের রোববারের পরের রোববার আমাদের 18ই অক্টোবর আমাদের একটি বেদনার দিন, পরমারত্য গুরু মহারাজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর প্রয়াণ দিবস। সেই দিনে আমরা একটি তাকে নিয়ে, তাকে এবং প্রভুকে নিয়ে, তিনি তো প্রভু ছাড়া নন, তিনি সবসময় প্রভুকে লীন হয়ে আছেন, তাকে এবং প্রভুকে নিয়ে আমাদের একটি ভিডিও কনফারেন্স এই মাসের অক্টোবর মাসের ভিডিও কনফারেন্সটি হবে, আপনারা সবাই সেই দিন জয়েন করবেন, এই সবাইকে আমন্ত্রণ জানিয়ে, এবং সেই অনুষ্ঠানটির বহুল প্রচার আপনারা সবাই করুন এই আবেদন জানিয়ে আমি সাবিত্রী দিও প্রশান্তদাকে এখন অনুষ্ঠান পাঠান্তে কীর্তন করে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করি। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মনোজ মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মনোজ মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রাধিকারী শ্রী গোকুল নন্দ, জয় জয় রাধা কান্ত রাধিকারী শ্রী গোকুল চন্দ্র, জয় জয় রাধা কান্ত রাধা কি
Jai Hari
Hare Ram, Hare Ram, Hare Ram.
অনুষ্ঠান একই সময় একই ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা সবাই আসবেন এই আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। জয় জগৎ বন্ধু বল, জয় তো মহানাম প্রথম।